নমস্কার, আমার নাম গোপাল প্রামাণিক, আমি প্রেসিডেন্ট এসএলডিসি। 1986 সাল থেকে সুন্দরবন এলাকার বন্যা প্রবল এলাকায় আমরা কাজ শুরু করি। ছাত্রছাত্রীরা আগের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে এবং মাঠে খেলাধুলার সাথে সাথে পড়াশোনাও করতে পারছে। মিড ডে মিল সংক্রান্ত ব্যাপারে আমি এটুকু বলতে পারি যে বিডিও অফিস থেকে আমাদের বিদ্যালয়ে যে খাদ্য তালিকা দিয়েছেন সেই খাদ্য তালিকা অনুসারেই আমার এখানে সরবরাহ করা হয়। তবে খাদ্যের গুণগত মানের কথা বললেই আমাকে বলতে হবে বর্তমান বাজারের পরিপ্রেক্ষিতে বোধহয় বরাদ্দটা একটু বাড়ালে ভালো হয়। আমাদের স্কুলে মিড ডে মিল দেওয়া হয়। আমাদের প্রত্যেক দিন সাবান দিয়ে হাত ধোয়া হয়, ভাত তরকারি মাছ দেয় আমাদের স্কুলে। এখানে চাইল্ড ডোমেস্টিক ওয়ার্কার অনেক অনেক বেশি, এবং শুধু তাই নয়, অনেক শিশু এই চাইল্ড ডোমেস্টিক ওয়ার্ক করতে গিয়ে তারা বাইরে ট্রাফিকিং হয়ে যায়। তাদেরকে বিভিন্নভাবে আমরা কিছু ফিরিয়ে নিয়েছি, কিছু আমরা প্রশাসনের সঙ্গে খবর পাঠিয়ে দিতে পেরেছি এবং মায়েদের আলাপ আলোচনা করে আরও বেশি এ করতে পেরেছি। অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা চাইল্ড প্রোটেকশনের একটা বড় দিক, কারণ যেই মেয়ে পড়াশোনা ছেড়ে দিচ্ছে দেখা গেল 12-13 বছর 14 বছর বয়সে বিয়ে দিচ্ছে। আমরা ওই যে শিশু সংসদ করছি, শিশু সংসদে দিয়ে চাইল্ড টু চাইল্ড বোঝানোর চেষ্টা হচ্ছে। আইসিডিএস সেন্টারে যে দিদিদের সঙ্গে সহযোগিতা করে আমরা ওজন করা এবং গ্রোথ চার্ট যেটা মেনটেন করি, পুষ্টিকর খাবার, ব্রেস্ট ফিডিং বা গর্ভবতী মা যান যিনারা আছেন তাদের নিয়েও 3 রঙের যে খাওয়ার দাওয়া সেসব বিষয়ে বলি। আর বাচ্চাদের 6 মান্থ পেরোনোর পর যে পরিপূরক আহারটা শুরু করতে হবে সেসব বিষয়ে কাউন্সেলিং করি। শিশুদের নিয়ে আমরা যে কাজগুলো করছি যাতে একটা শিশুর যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যাতে সুরক্ষিত হয়, সেই অধিকারের জন্য আমাদের লড়াই, আর এই লড়াই আমরা পেয়েছি ক্রাইকে। ক্রাই এবং আমরা এবং আমাদের এলাকার মানুষজন সকলে মিলে এই শিশু অধিকারের লক্ষ্যে কাজ করছি।